বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ বাড়ানোর উদ্যোগ নিয়েছে মালয়েশিয়া সরকার। বিষয়টি এরই মধ্যে অনেক দূরে গিয়েছে। মালয়েশিয়ায় লেখাপড়া করা বাংলাদেশি শিক্ষার্থীদের ভালো ফলের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। মোস্তফা মলিকের রিপোর্টে বিস্তারিত। শুধু এশিয়া নয়, সারা পৃথিবীতেই শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিতে সম্মানজনক উচ্চতায় রয়েছে মালয়েশিয়া। বিশ্ব র্যাঙ্কিংয়ে 300-এর ভেতর রয়েছে মালয়েশিয়ার একাধিক বিশ্ববিদ্যালয়। বিশ্বের 160 দেশের শিক্ষার্থীরা লেখাপড়া করছে দেশটিতে। বিদেশি শিক্ষার্থীদের মধ্যে মালয়েশিয়ায় বাংলাদেশের অবস্থান তৃতীয়। এখানে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা 60,000। বাংলাদেশি স্টুডেন্ট অ্যাকচুয়ালি খুব গ্রো করছে রিসেন্টলি, অনেক স্টুডেন্ট আসছে। মালয়েশিয়াতে কিন্তু অনেক বাড়তেছে, আমি যখন আসছি তখন থেকে এখন অনেক বাড়তেছে। সাধারণত মালয়েশিয়াতে পড়াশোনার খরচ আপনি যদি হিসেব করেন ইউরোপ, আমেরিকা বা ইউএস, কানাডা থেকে 1/4। অনেক বাংলাদেশি শিক্ষার্থী শতভাগ স্কলারশিপে লেখাপড়া করছে, তাদের পরীক্ষার ফলও ভালো হচ্ছে। বিদেশি শিক্ষার্থী ভর্তির বিষয়ে কাজ করা সংস্থা এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিস ইএমজিএস বলছে, স্কলারশিপের সংখ্যা বাড়াতে চায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়। বাংলাদেশি স্টুডেন্টস র‍্যাঙ্ক নাম্বার 3 ইন দ্য মালয়েশিয়াতে বাংলাদেশি শিক্ষার্থীদের অবস্থা তৃতীয়, তাদের পরীক্ষার ফলও ভালো, তাই বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ বৃদ্ধির আবেদন করেছে, এ কারণে স্কলারশিপের সংখ্যা বাড়বে। মালয়েশিয়ার শিক্ষামন্ত্রীর উপদেষ্টা বললেন, বাংলাদেশের শিক্ষার্থীদের মেধা ও মালয়েশিয়ায় মানিয়ে চলার প্রবণতার কারণে তারা বাংলাদেশিদের বেশি সুযোগ দিতে চায়। আমরা বাংলাদেশি শিক্ষার্থীদের পছন্দ করি, তারা কর্মঠ, উচ্চাকাঙ্ক্ষী, তারা বেশ ভালো করছে। আর্থিক বিবেচনায় আমরা বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছি। পুরো কিংবা আংশিক স্কলারশিপ পাওয়া শিক্ষার্থীরা যদি উচ্চশিক্ষায় লাগাতার ফলাফল খারাপ করে তাহলে স্কলারশিপের পরিমাণ কমতে থাকে বলেও জানান এই উপদেষ্টা। বিশ্বের নানা প্রান্ত থেকে, নানা দেশ থেকে এই মালয়েশিয়ায় যে হাজার হাজার শিক্ষার্থী লেখাপড়া করতে আসছে, তার মধ্যে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যাও কিন্তু একেবারে কম নয় এবং তাদের অবস্থান এবং সুনাম দুটাই বেশ মজবুত। মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল 9।